বন্ধুগণ, আজকে সমগ্র দেশ বিপদগ্রস্ত হয়েছে, গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। এই আওয়ামী লীগ তাদের নেত্রী শেখ হাসিনা আজকে এত বেশি অহংকারী হয়ে উঠেছেন, এত বেশি প্রতিহিংসা পরায়ণ হয়েছেন যে তিনি দেশের মানুষের কথাও আর চিন্তা করছেন না। সেই কারণে আজকে তিনি এককভাবে যখন সমগ্র দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই, তখন সেটাকে তিনি উড়িয়ে দিয়ে আবার সেই পুরনো কথা, সংবিধানের অধীনে নির্বাচন হবে। এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না, কারণ আপনারা ক্ষমতায় থাকলে সেই নির্বাচন কোনোদিনই অবাধ ও সুষ্ঠু হতে পারবে না। আমার মা বোনেরা ভোট দিতে পারে না, গত দুই টার্ম তার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই এবং তাদেরকে ভোট কেন্দ্র থেকে বিতাড়িত করা হয়েছে। সমগ্র দেশের মানুষ যখন জেগে উঠেছে, যখন তারা এই ভয়াবহ লুঠেরা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ চায়, তখন আপনাদের এই সমাবেশ নিঃসন্দেহে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন, তাদেরকে আরো অনুপ্রাণিত করবে। প্রিয় মা বোনেরা, আমাদের দেশত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক রেখে, এখন গৃহবন্দী রেখে, তাকে অসুস্থ অবস্থায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, একটি মাত্র কারণ যে তারা জানে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকেন তাহলে জনগণের সেই স্রোতকে তারা বন্ধ করতে পারবে না এবং তাদের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, আজকে আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। আমরা আশা করি তার পরিবারের পক্ষ থেকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে, আমরা মনে করি সরকার, এই অবৈধ সরকার, অবৈধ হলেও তারা তাকে এই বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দেবে। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, বিশেষ করে আমার মা বোনদের, তাদের সবচেয়ে বড় যে সমস্যা, আজকে চাল ডাল তেল লবণ প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বেড়েছে, সেখানে আপনাদের এখন নিজেদের সংসার সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন আজকেও পত্রিকায় আছে সরকার জিনিসপত্রের দাম বেঁধে দিয়েছে, কিন্তু কেউ সেই দামের কথা মানছে না। আজকে সরকার জোর করে আবার ক্ষমতায় থাকতে চায়, আপনারা কি সেটা দেবেন? সরকারকে কি আবার ক্ষমতায় থাকতে দেবেন? মা বোনদের কাছে জানতে চাই, দেবেন নাকি? তাহলে জোরে বলতে হবে তো, এরা কাউকেই ছাড় দেয়নি। আপনারা যখন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, আমার মা বোনদেরকে এরা গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে, আমার মা বোনদেরকে এরা অন্যায়ভাবে নির্যাতন করেছে, আমাদের এই অফিসের সামনেই আমাদের স্বামী আক্তার সহ আমাদের অসংখ্য নারী নেত্রীকে তারা এখানে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বন্ধুগণ, কিরকম দেখুন দেখুন তারা একটা অত্যাচারী সরকারে পরিণত হয়েছে, যে পত্র পত্রিকায় যেসব ছবি বেরিয়েছে সেই ছবি তার ফেসবুকে দেওয়ার কারণে গত কয়েকদিন আগে মিলি নামে একজন মহিলাকে তারা গ্রেফতার করে নিয়ে গেছে, সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা দিয়েছে। এর আগে সুলতানা তাকে তারা এইভাবে নির্যাতন করে পিটিয়ে মেরে ফেলেছে। বন্ধুগণ, এই সরকারের কাছে কেউই নিরাপদ না, আজকে গণতন্ত্র নিরাপদ নয়, আজকে এখানে মানুষের নিরাপত্তা নিরাপদ নয়, বিশেষ করে মহিলাদের কোনো নিরাপত্তাই এখন এই দেশে নাই। আমরা তাই গত প্রায় 14-15 বছর ধরে আমরা সংগ্রাম করছি, লড়াই করছি, একটি কথাই আমরা বলছি যে এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, এই সরকার জোর করে ম্যান্ডেটবিহীন অবস্থায় শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। আমাদের দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, তাদের অধিকারও নিশ্চিত করা যাবে না। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের ক্ষমতায়নের জন্য, আপনাদের উন্নয়নের জন্য অনেকগুলো কাজ করেছিলেন,
তার মধ্যে সবচেয়ে বড় কাজটা ছিল তার মহিলা শিক্ষার ব্যবস্থা করা, অর্থাৎ যেটা তিনি করেছিলেন ক্লাস টুয়েলভ পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করতে পারবে তাদেরকে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আজকে চাকুরির ক্ষেত্রে তাদের কোটা সিস্টেম করে দিয়েছিলেন, সব ক্ষেত্রে মহিলা পুরুষ থেকে শুরু করে সর্বক্ষেত্রে মহিলাদের চাকরির ব্যবস্থা করেছিলেন। বন্ধুগণ, আজকে সমগ্র দেশ বিপদগ্রস্ত হয়েছে, গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। এই আওয়ামী লীগ তাদের নেত্রী শেখ হাসিনা আজকে এত বেশি অহংকারী হয়ে উঠেছেন, এত বেশি প্রতিহিংসা পরায়ণ হয়েছেন যে তিনি দেশের মানুষের কথাও আর চিন্তা করছেন না। সেই কারণে আজকে তিনি এককভাবে যখন সমগ্র দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই, তখন সেটাকে তিনি উড়িয়ে দিয়ে আবার সেই পুরনো কথা, সংবিধানের অধীনে নির্বাচন হবে। এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না, কারণ আপনারা ক্ষমতায় থাকলে সেই নির্বাচন কোনোদিনই অবাধ ও সুষ্ঠু হতে পারবে না। আমার মা বোনেরা ভোট দিতে পারে না, গত দুই টার্ম তার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই এবং তাদেরকে ভোট কেন্দ্র থেকে বিতাড়িত করা হয়েছে। সুতরাং আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই, এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এই দেশের মহিলা সহ নারী সহ কোনো মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা আমাদের স্বাধীনতাকে হারাবো, আমাদের সার্বভৌমত্ব হারাবো, আমাদের গণতন্ত্রকে চিরতরে আমাদের চলে যাবে, ভোটের অধিকার চলে যাবে। বন্ধুগণ, তাই আসুন আমরা আগামী দিনগুলোতে সবাই ঐক্যবদ্ধ হয়ে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঐক্য গড়ে তুলি, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে, সংসদ বিলুপ্ত করতে এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচন দিতে। সেখানেই শুধুমাত্র একমাত্র এই সংকট থেকে মুক্ত হতে পারি। বন্ধুগণ, বন্ধুরা, বৃষ্টি এসে গেছে, আমি মুক্ত বাড়াচ্ছি না, আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, দেশত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া অমর হোক। আমার মনে হয় সম্ভবত স্বাধীনতা যুদ্ধের পরে এই প্রথম গণতন্ত্রের সংগ্রামে আজকে মহিলা দলের নেতৃত্বে বাংলাদেশের সচেতন নারীরা আজকে এই ঢাকায় এই মহাপরিণামের সামনে সবাই সমাবেশ।